আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল অ্যান্ড রিভিউ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে 2023 সালে এক ইউনিট সমান কত টাকা। তো আজকের এই ভিডিওতে আমি 2023 সালের বিদ্যুতের শিডিউল অনুযায়ী পার ইউনিট কত টাকা তা প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। গাইজ, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তারপর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে পৌঁছায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2023 সালে এক ইউনিট সমান কত টাকা। তো প্রথমে আমি এখানে শিরোনাম লিখব, ২০২৩ সালে ওয়ান ওয়ান ইউনিট সমান কত টাকা। তো প্রথমে হচ্ছে লাইফ লাইন, তো এই লাইফ লাইনটা কি হই, এটা হচ্ছে মিনিমাম একটি বিল। তো লাইফ লাইন সমান শূন্য থেকে পঞ্চাশ ইউনিট। চার টাকা ৩৫ পয়সা। চার টাকা ৩৫ পয়সা। তো এখন হচ্ছে প্রথম প্রথম ধাপ, শূন্য থেকে ৭৫ ইউনিট সমান চার টাকা ৮৫ পয়সা। বা দ্বিতীয় ধাপ, ৭৬ থেকে ২০০ ইউনিট সমান ৬ টাকা ৬৩ পয়সা। তৃতীয় ধাপ, ২০১ থেকে ৩০০ ইউনিট সমান ৬ টাকা ৯৬ পয়সা। এবার চতুর্থ ধাপ, ৩০১ থেকে ৪০০ ইউনিট ৬০ টাকা ৩৪ পয়সা। এবার পঞ্চম ধাপ, ৪০১ থেকে ৬০০ ইউনিট ১১ টাকা ৫১ পয়সা। এবার ষষ্ঠ ধাপ, ৬০০
ইউনিট প্লাস, মানে 600 ইউনিটের উপরে 13 টাকা 26 পয়সা। তো এর সঙ্গে আপনাকে যোগ করতে হচ্ছে ভ্যাট প্লাস ডিমান্ড চার্জ প্লাস সার্ভিস চার্জ প্লাস মিটার ভাড়া সমান 35 টাকা। তো আপনারা কি করবেন, এই 35 ভাগ দিবেন হচ্ছে 30, ওয়ান পয়েন্ট 16। ওয়ান পয়েন্ট 16 পয়সা। তো আপনারা যে বিদ্যুৎ এই যে ধাপ দেখতে পাচ্ছেন লাইফ লাইনতে শুরু করে ষষ্ঠ ধাপ পর্যন্ত, তো এই ধাপের ভিতরে যদি আপনি যে ইউনিটটি পূর্বেন সেই ইউনিট অনুযায়ী এই টাকা আসবে। তো এই টাকার সঙ্গে আপনারা এই যে ভ্যাটগুলি আছে বা এই চার্জগুলি আপনারা এর সঙ্গে যোগ দিবেন। তো এর সঙ্গে যদি যোগ দেন, যদি আপনার 75 ইউনিটের মধ্যে থাকে তাহলে এখানে 4 টাকা 85 পয়সা, তার সঙ্গে কী করবেন, ধরেন 4 টাকা 85 পয়সা যোগ 1 টাকা 16 পয়সা সমান সমান 5 টাকা 1 পয়সা। তো যদি আপনার 75 ইউনিটের নিচে থাকে তাহলে এই 5 টাকা 1 পয়সা। তো এই সাবজেক্টটা আমি বাদ দিলাম। তো এই যে ধাপগুলি আপনারা দেখতে পাচ্ছেন, তো এই 2023 সালে বিদ্যুতের টাকার ইউনিট পরিমাণ বাড়ার পরে এই বিলটা নির্ধারণ করা হয়ে গেছে। তো এই ধাপ অনুযায়ী এই হচ্ছে টাকার পরিমাণ। তো গাইজ, আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বিদ্যুৎ সম্বন্ধে যদি আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন থাকে বা ইলেকট্রিসিটি বিল নিয়ে যদি আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন থাকে সেটিও আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি চেষ্টা করব সঠিক রিপ্লাই দেওয়ার জন্য। তো গাইজ, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আর একটি মূল্যবান ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, মা বাবার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।